একশো বিঘা জমির উপর বিনোদনের এক স্বপ্ন রাজ্য মডার্ন ফ্যান্টাসি কিংডম। নতুন রাইডস, পিকনিক স্পট, 20,000 ঔষধি গাছ, জীবজন্তু জাদুঘর, আরো কত কি। সপরিবারে আজই চলে আসুন মডার্ন ফ্যান্টাসি কিংডম, শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভা, কলুকাঠি, মা জেনারেল হাসপাতাল। আনন্দ বিনোদনের এক স্বপ্নরাজ্য মডার্ন ফ্যান্টাসি কিংডম। 2000 সালে দেশের ইউনানি ও ভেষজ চিকিৎসার পথিকৃৎ বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আলমগীর মতি নিজ গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া পৌরসভার কলুকাঠিতে 100 বিঘা জমির উপর মডার্ন ফ্যান্টাসি কিংডম প্রতিষ্ঠা করেন। 2000 সালে আগামী প্রজন্মকে চিত্ত বিনোদন দেওয়ার জন্য এবং এদেশের যুবক শ্রেণীকে নৈতিক অবক্ষয় থেকে রোধ করার জন্য, সুন্দর সমাজ গড়ার জন্য, নিরোগ সমাজ গড়ার জন্য, সুস্থ সমাজ গড়ার উদ্দেশ্যে এদেশে আমরা এই মডার্ন ফ্যান্টাসি কিংডম গড়ে তুলি। রাজধানী ঢাকা থেকে মাত্র 65 মাইল দূরত্ব, বঙ্গবন্ধু পদ্মা সেতু নির্মাণ হলে 1 ঘন্টার কম সময়ে মডার্ন ফ্যান্টাসি কিংডম পৌঁছানো যাবে। একটা সুন্দর কেবল কার গড়ে তুলব ঢাকা থেকে এখানে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা গাড়িতে আসব এবং আমরা মনোরেলে আসবো। মনোরেল যখন শরীয়তপুরে আসবে 20 মিনিটে, আর বাকি 5 মিনিটে কেবল কারে আমরা নড়িয়া এবং কলকাতাতে এসে যাব। এই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করতেছি। আশা করি আমাদের এই পরিকল্পনা আগামী 5 বছরের মধ্যে সুসম্পন্ন হবে। এই পার্কের প্রধান বৈশিষ্ট্য হল 20,000 ফলমূল ও ঔষধি গাছ। পার্কের ভিতর ঢুকলেই বড় ছোট ফলমূল ও ঔষধি গাছের দৃশ্য, এ গাছের ছায়ায় প্রাণ শীতল হয়ে আসবে। তেমনি বিভিন্ন গাছের সাথে পরিচিতি লাভ করা যাবে, তেমনি নানা শ্রেণীর পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হবে, আর নানা ধরনের পাখি দেখবেন এবং নানা ধরনের পাখি দেখে মুগ্ধ হবেন। প্রধান গেট দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করলেই দেখবেন দুপাশে ফলমূলের ও ঔষধি গাছ, বামপাশেই বিরাট পুকুর। এ পুকুরের মধ্যে প্যাডেল বোর্ড রাখা রয়েছে, দর্শনার্থীগণ প্যাডেল বোর্ডে পুকুর ঘুরে বেড়ায়। আমরা ঢাকা থেকে আসছি, আমরা ঢাকার আশেপাশে অনেক পার্কে ঘুরেছি, কিন্তু এই শরীয়তপুর মডার্ন ফ্যান্টাসি পার্কের কথা শুনেছি। এখানকার মনোরম দৃশ্য, সবুজ গাছপালা আমাদের মনকে মুগ্ধ করেছে এবং এখানকার রাইডসগুলোও খুব সুন্দর। এখানে ঘুরে খুব ভালো লাগছে এবং মজা হচ্ছে। চিড়িয়াখানা, আশেপাশে যে রাইডসগুলো আছে, নাগরদোলা, ওইখানে সবগুলোই উঠেছি, খুব ভালো লাগছে। ডান পার্শ্বেই পিকনিক স্পট এবং ইকোপার্ক। ইকোপার্কের ভিতর বিভিন্ন জীবজন্তুর মনোরম ভাস্কর্য নির্মাণ করা হয়েছে, আছে বসার জায়গা। মৎস্যপুরীর ভাস্কর্য আপনাকে মুগ্ধ করবেই। পুকুর পাড়ে ইকোপার্কের গেইটেই রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য। পুকুরের পূর্ব পার্শ্বেই বিরাট বিরাট অ্যাকোরিয়াম। এই অ্যাকোরিয়ামের ভিতর নানা ধরনের নানা রঙের মাছ দেখতে পাবেন। পার্শ্বেই জাদুঘর দ্বিতীয় তলায় বাংলার বিভিন্ন ধরনের মাটির কারুকার্য সম্বলিত জিনিসপত্র, ঔষধি গাছের তথ্য সম্পর্কে জ্ঞান লাভ করা যাবে। জাদুঘরের সামনেই ফাস্টফুডের দোকান। ঘুরতে ঘুরতে ক্লান্ত হবেন, এখানে এসে ঠান্ডা পানি বা ফাস্টফুডের খাবার খেতে পারবেন। এর সাথেই রয়েছে পাকা করা চৌবাচ্চা। এখানে বড় বড় মাগুর মাছ দেখতে পাবেন। এর সামনেই আছে রাইডস চরকা। ছোট বড় সবাই চরকায় উঠলেই চড়ুই পাখির ন্যায় ঘুরবেন। পাশেই সুন্দর লেক। লেকের পাশেই বিশ্ব মানবতার প্রতীক মাদার তেরেসার ভাস্কর্য দেখতে পাবেন। এর বাম পাশেই রয়েছে বাচ্চাদের খেলাধুলার আরও রাইডস। আরেকটু ভিতরে প্রবেশ করবেন টাট্টু ঘোড়া, এতে ছেলেমেয়েরা চড়ে আনন্দ উপভোগ করবে। এখানে বাগানে ছাড়া আছে বিরাট বিরাট উট পাখি, দেখে মুগ্ধ হবেন আর সেলফি তুলবেন ইচ্ছে মতো। জি, খুব ভালো লাগছে, বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চারা খুব খুশি, অনেক কিছু দেখছি, পশু পাখি প্লাস প্রাকৃতিক পরিবেশ। পার্শ্বেই ট্রেন, রেলগাড়ি, ছোট বড় সবাই উঠে বসেন। হরিণ রেখার পার্কের চারদিক দিয়ে ট্রেনে চড়ে দেখবেন হরিণের পাল, অনেক হরিণ এই পার্কের মধ্যে। এর পার্শ্বেই রয়েছে নাগরদোলা, আকাশ দেখবেন, আকাশের উপরে উঠবেন, আবার মাটি স্পর্শ পাবেন,
এর পাশেই রয়েছে পাহাড়ের ভাস্কর্য। বিভিন্ন ভাস্কর্য এখানে শোভা পাচ্ছে আর পানির ঝর্ণা প্রবাহিত হচ্ছে। খুব মজা লাগছে, সবগুলো রাইড খুব সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, খুব ভালো লেগেছে। এখানে পিকনিক স্পটগুলো খুবই সুন্দর, আমার নিজেকে খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। এর পাশেই রয়েছে ছোট হল রুম, 3D সিনেমা দেখতে পাবেন। এর পাশেই আপনি লোহার বানানো চতুর্থ তলা বিশিষ্ট সিঁড়ি বেয়ে উপরে উঠবেন। এবার কেবল কারে চড়ে বসুন, পুরো পার্ক দেখবেন। দেখুন প্রকৃতির সাজানো পুরো পার্কটির সৌন্দর্য, হয়ে যাবে আপনার আকাশ ভ্রমণ। কেবল কারের পেছনেই তৈরি করা হয়েছে সুইমিং পুল, আপনি ইচ্ছে করলেই গোসল করতে পারেন, সাঁতার কাটতে পারেন, শীতল পানিতে আপনাকে শীতল করে তুলবে। এরপর যাবেন বাচ্চাদের কার পার্কিংয়ে, বাচ্চা ছেলেমেয়েরা গাড়িতে উঠে মনের আনন্দে গাড়ি চালাচ্ছে। এর পাশেই রয়েছে সাম্পান, এ সাম্পানে চড়ে আপনি এদিক ওদিক দোল খাবেন সমুদ্রের ঢেউয়ের মতো। এর পাশেই রয়েছে টার্কি মোরগের খামার, আপনার নজর কাড়বে। পাশেই বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ির ভাস্কর্য এবং বিশাল বিশাল প্রাণীর ভাস্কর্য। এবার যাবেন চিড়িয়াখানায় সত্যিকারের জীবজন্তু দেখতে, দেখবেন রয়্যাল বেঙ্গল, চিতাবাঘ, বড় বড় কালো ভাল্লুক, হনুমান, বানরের পাল, পুকুরে কুমির ডাকলেই কাছে আসে, খরগোশ, গিনিপিক, সজারু, পেখমমেলা ময়ূর পাখি, কবুতর, ঘুঘু পাখি, আরও কত ধরনের জীবজন্তু দিয়ে তৈরি চিড়িয়াখানা। বাংলার পশু পাখির সাথে পরিচিতি লাভ করবেন। একটি চিড়িয়াখানায় যা পশু পাখির দরকার মোটামুটি প্রায় 70% আছে। একটা ফ্যান্টাসি কিংডমে সারা পৃথিবীতে যতগুলো রাইড থাকার দরকার আছে সবগুলো রাইডই আমাদের এটা আছে। দু একটা রোলার কোস্টার সহ দু একটা রাইড অভাব আছে, এগুলো আমরা ওই 70% হয়েছে আর 30%-এর ভিতরে অবশ্যই সমাধান করতে সমর্থ হব। আমরা বিশ্বাস করি আগামী 5 বছরে এটা একটা বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণ ফ্যান্টাসি কিংডম, শিশু পার্ক তৈরি হবে। পেছনে রয়েছে চতুর্দিকে গাছপালা বিশিষ্ট পুকুর, ক্লান্তিতে বসে আড্ডা দেওয়ার সুন্দর স্থান। এর উপরে রয়েছে ভাসমান ব্রিজ, আরও আছে টানা ব্রিজ, সন্ধ্যার ঝলমলে আলোতে আলোকিত করে চারপাশের এলাকা। এবার দেখতে পাবে দেশি নানা প্রকার গরুর খামার, আরও রয়েছে মহিষের খামার, আছে ভেড়া ও নানা জাতের ছাগলের খামার। আশেপাশে রয়েছে মডার্ন ফ্যান্টাসি কিংডমের আরও বিশাল জমি। এখানে এই পার্ককে আরও সমৃদ্ধশালী করে গড়ে তোলা হবে, বসানো হবে নতুন নতুন রাইডস, খাল খনন করে জাহাজ স্পিডবোট ছাড়া হবে, নতুন বাংলো বানানোর কাজ চলছে। এখনও বাংলো রয়েছে, দূরের দর্শনার্থী গেলে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। এ পার্কে সারাদিন ঘুরলে ক্লান্তি আসবে না, গাছপালার ছায়ায় আপনি শীতল মন নিয়ে পুলকিত থাকবেন। একবার পার্কের ভিতরে ঢুকলে বের হয়ে আসতে মন চাইবে না, এর প্রাকৃতিক এবং নান্দনিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এভাবে প্রতিদিন দেশ বিদেশের হাজার পর্যটক এই পার্কে ভ্রমণে আসেন। পর্যটন শিল্পে দেশের দক্ষিণাঞ্চলে মডার্ন ফ্যান্টাসি কিংডম বিশাল ভূমিকা পালন করছে। মূল ফটকের গেটের পাশেই বিশাল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, যারা ঘুরতে আসবেন, পিকনিক করতে আসবেন, তাদের গাড়ি রাখার কোনো সমস্যা হবে না। গাড়ি পার্কিংয়ের পাশেই মডার্ন ফ্যান্টাসি কিংডম ও মডার্ন হার্বাল গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবী ডাক্তার আলমগীর মতি গড়ে তুলেছেন শরীয়তপুর হোমিও মেডিকেল কলেজ হাসপাতাল। ছেলেমেয়েরা হোমিও চিকিৎসায় লেখাপড়া করে মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে চলেছে। ঢাকা শরীয়তপুর লায়ন্স আই হসপিটাল স্বল্পমূল্যে চোখের চিকিৎসা করা হয়। গড়ে তোলা হয়েছে মা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, নামমাত্র মূল্যে মানুষের চিকিৎসা ও পরীক্ষা করা হয়। এলাকার মানুষের জন্য রয়েছে লেখাপড়া করার লাইব্রেরি। মডার্ন ফ্যান্টাসি কিংডম যেমনি বিনোদনের এক স্বপ্নরাজ্য, তেমনি সামাজিক শিক্ষা ও চিকিৎসা সেবায়ও অনন্য। আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সত্যিকারের সম্পূর্ণ ব্যতিক্রম স্বাস্থ্যসম্মত এবং মনের চিত্ত বিনোদনের যাহা যতগুলি পরিকল্পনা আছে সব পরিকল্পনা নিয়েই আমরা এই মডার্ন ফ্যান্টাসি কিংডম করেছি। আমি সারা বাংলাদেশের মানুষকে আমাদের এটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ওয়েলকাম টু মডার্ন ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।